আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আবার হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগ, আজকে দুপুরের স্পেশাল রান্না। যেহেতু আমি গ্রামের বাসায় আছি, খুবই খুবই বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির দিনে কিন্তু হাঁসের মাংস আর ভুনা খিচুড়ি না হলে চলে না। তো আজকে আমি রান্না করে দেখাবো চীনা হাঁস আর হলো সরিষার তেল দিয়ে চীনা হাঁস আর ভুনা খিচুড়ি। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি প্রায় দেড় কাপের মতো, দিয়ে দিলাম আস্ত গরম মশলা, কারণ আজকে যে হাঁসটা আমি রান্না করবো সেটা হলো প্রায় আড়াই কেজির মতো, অনেক বড় একটা হাঁস। তো এটা হলো চীনা হাঁস, যেটাকে বলে রাজহাঁস না। তো এই হাঁসটা খেতে খুবই মজা, এখানে কোনো গন্ধ আসে না হাঁসটা থেকে, খুবই ভালো লাগে। তো সরিষার তেলে যখন রান্না করবেন তখন কিন্তু অবশ্যই তেলটাকে এরকম আমার মতো ধোয়া উঠিয়ে রান্না করবেন, তাহলে তেলের যে ঝাঁসটা সেটা তরকারিতে লাগবে না। তো তেলটা যখন এরকম ধোয়া উঠতে থাকবে তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করা দুই কাপের মতো। তো দেখুন বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আর এত ভালো লাগছে বলার মতো না। বিশেষ করে গ্রামের বাসায় যখন বৃষ্টি হয় তখন কিন্তু এটা উপভোগ করতে খুবই ভালো লাগে। কার কেমন লাগে জানি না, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে, এই সময়টা আমার গ্রামে থাকতেই খুব ভালো লাগে। তো দেখুন আমার পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে, আমি একদম গোল্ডেন ব্রাউন কালার করব না, যখন এরকম নরম হয়ে আসবে তখন তার মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। হাফ কাপ আমি আদা রসুন বাটা দিয়েছি, আমি দুটো একসাথে পেস্ট করে থাকি সবসময়, তো দুটো একসাথে দিয়ে দিলাম হাফ কাপ, এক কাপের চেয়ে একটু কম। তো এখানে আমি মরিচের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি প্রায় তিন টেবিল চামচ, কারণ আমি একটু ঝাল করে রান্না করব। যেহেতু আড়াই কেজির মাংসটা তিন টেবিল চামচ দিতে হবে, তো হলুদের গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি আড়াই টেবিল চামচ। তো দিয়ে দিলাম সামান্য পানি, এখন একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষালে কিন্তু মশলার যে কাঁচা একটা গন্ধ সেটা আসে না। তো এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ জিরার গুঁড়া, দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়া পরবর্তীতে অল্প একটু টালা ব্যবহার করব, এই জন্য একটু কমিয়ে দিলাম। তো লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি পরবর্তীতে, আমি কিন্তু চীনা হাঁসটা আগেই কিনে এনে তো সেটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি, কারণ হাঁস পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার। যারা হাঁস প্রেমিক তারা কিন্তু যতই কষ্ট হোক তারা খাবে হাঁস। তো আমার মায়ের বাসায় হাঁসটা খুবই পছন্দ করে, এটা হলো চীনা হাঁস। তো আমার শ্বশুরবাড়িতে মানে আমার হাজবেন্ড এবং আমার বাচ্চারা কিন্তু চীনা হাঁসটা খায় না, মানে কোনো হাঁসই খায় না ওরা। তো আমি যেহেতু মার বাসায় আছি তো সবাই একসাথে আমরা এটা খাবো। তো এখন আমি এই হাঁসগুলোকে, হাঁসের টুকরোগুলোকে দিয়ে দেবো। তো মশলাটা যখন এরকম তেল বেশি উঠবে, কষানো হয়ে যাবে, তার মধ্যে পরিষ্কার করে রাখা হাঁসগুলোকে দিয়ে দেবেন। তা হাঁসের মাংসটা কিন্তু সাধারণত একটু অন্য অন্য মাংসের তুলনায় সময়টা একটু বেশি লাগে সিদ্ধ হতে, আবার যেহেতু বড়ো হাঁস তার সময় আরও একটু বেশি লাগবে। তো এখন আমি ভালো করে মিক্স করে নেব, যখন মিক্স হয়ে যাবে তখন এটাকে ঢেকে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, চুলার আঁচটাকে কমিয়ে এটাকে রান্না করতে হবে। তো চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু একটু সময় বেশি লাগবে আঁচটা কমিয়ে ঢেকে রেখে দেবে। তো আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব, 10 মিনিট পরে আমি এটাকে নেড়ে দেবো। তো এই পাশ দিয়ে কিন্তু আমি ডালটা ভেজিয়ে নিচ্ছি, মুগ ডালটা। আমি আজকে মুগ ডাল মুসুরির ডাল দুটোটাই ভেজিয়ে নেব, এটা মিক্স করে আমি খিচুড়ি রান্না করব। যেহেতু আমার চ্যানেলে খিচুড়ির ভিডিওটা দেওয়া আছে, রেসিপিটা শেয়ার করলাম না, তো জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। আর আমার রান্নাঘরের পাশে কিন্তু আমার জানালাটা, এই জন্য খুবই ভালো লাগে আমার যখন এই পাশে যদি বৃষ্টি হয় রান্নাঘরের থেকে আমি বৃষ্টির শব্দটা অনুভব করি, খুবই খুবই ভালো লাগে। এই যে কি এক আনন্দ, এটা আপনাদেরকে বোঝানো যাবে না, যারা গ্রামে আছেন তারাই বুঝতে পারবে। তো আমার বাড়ির আশেপাশে এইগুলোতে একটু পানি জমে যায় যখন বৃষ্টি হয়, কিছুক্ষণের মধ্যে সরে যাবে দেখুন। তো তারপরে দেওয়া বৃষ্টিটা, এখনো কিন্তু বৃষ্টি পড়ছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে।
তো যাই হোক, হাঁসের মাংসটা এরকম 10-15 মিনিট পরে কিন্তু মাংসটা এরকম মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম। তো এরকম যখন মাংস থেকে অনেকগুলো পানি উঠে আসবে তখন এটাকে আবারও ডেকে দেবো নেড়ে চেড়ে। তো আমি আজকে যেহেতু খিচুড়ি দিয়ে খাবে মাংসটা, একটু আলু ব্যবহার করে হালকা একটু ঝোল করে রান্না করব। আগে আমি আলু কেটে রেখেছিলাম, তো আলুটা দিয়ে দিলাম। মাংসটা আমার তেল বেশি উঠেছে, মানে কষানো হয়ে গেছে, আর চিনা আছে এমনি প্রচণ্ড তেল থাকে, চর্বি থাকে আর কি। যাক, আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পানি ঢেলে দেব। তো পানিটা ঢেলে দিলাম, দিয়ে এটাকে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো, তারপর আবার ডেকে রান্না করবো। রান্না হতে হতে আমি এপাশ দিয়ে খিচুড়িটা বসিয়ে দেব। তো প্রিয় ভিউয়ার্স, তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে ক্লিক করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে চলে যায় আপনার ওখানে। তো এখানে আমি এখন ডাকনাটা সরিয়ে দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ, দেখুন পানিটা অনেকটা টেনে গেছে, তো রান্না হয়ে গেছে আমার। তো খিচুড়িটা আমি বসিয়ে নেব, এখন আমি হাঁসের মাংসটা নামিয়ে ফেলব। তো অবশ্যই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, তো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। তো আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য, কারণ একটি ভিডিও বানাতে অবশ্যই জানেন যারা ভিডিও বানান অনেক অনেক পরিশ্রম করতে হয়, অনেক শ্রম দিতে হয়। আর যেহেতু আমি একাই ভিডিও করি, একাই এডিট করি, মানে আমি সব কিছু একাই করি, রান্নাও নিজেই করি, তো আমার ভিডিও জানি এতটা কোয়ালিটি অন্য অন্য ভিডিওর মতো ভালো হয় না। তারপরে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা আমাকে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন, আর যারা আমাকে সাপোর্ট করছেন সবসময় তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। তো এখানে আমি যে খিচুড়িটা বসালাম এর মধ্যে, যেহেতু মেহমান আসছিলো আমার গত শুক্রবার, তো আমার অনেক মাংসের মশলাগুলো কিন্তু বেঁচে গেছে। তো মশলা খিচুড়ির মধ্যে কিন্তু গরুর মাংসের যে ঝোলগুলা থাকে মিক্স করে রান্না করলে ভালো লাগে, তো আমি বেঁচে যাওয়া মাংসের ঝোলগুলা খিচুড়ির মধ্যে দিয়ে দিব, দিয়ে রান্না করব। তো আমার খিচুড়ি এবং মাংস হয়ে গেছে। তো একটু মিষ্টি না হলে কিন্তু, জালের পরে মিষ্টি না হলে ভালো লাগে না। তো এটা হলো সেমাই, একটু জর্দা সেমাই রান্না করে দিচ্ছি, যেহেতু হাঁসের মাংস খিচুড়ি খাবে, তারপরে যাতে একটু মিষ্টি কিছু খেতে পারে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো আমি এখানেই বিদায় নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।